যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। শুভ পরিণয়ের এই মন্ত্রে করুণার কুনজর। প্রজাপতি ব্রহ্মা যেন রুষ্ট হয়ে হাত গুটিয়ে নিয়েছেন নবদম্পতিদের চার হাত এক করার কাজে। কিন্তু কথায় আছে জন্ম মৃত্যু আর বিয়ে তিন বিধাতা নিয়ে, আর সেটাই প্রমাণ হলো আরেকবার। করোনা মোকাবেলায় যখন সব কিছু স্তব্ধ, তখন প্রজাপতি ব্রহ্মার আদেশেই বেহালার সৌরভ এশার চার হাত এক হলো। নববধূর পরনে লাল টুকটুকে বেনারসি, গোটা গায়ে সোনার গহনা দিয়ে মোড়ানো, আর মুখে হলুদ রঙের মাস্ক। বিপরীত দিকে সাদা ধুতি আর ঘিয়ে রঙের পাঞ্জাবিতে লাল সুতোর কাজের কম্বিনেশনে দাঁড়িয়ে বর, তবে তাঁরও মুখ ঢাকা সাদা রঙের মাস্কে। বিয়ে হলো প্রথা অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্স মেনে। হাতে গোনা পরিবারের সদস্যরা ছাড়া তেমন কেউই উপস্থিত থাকতে পারেননি আদরের সৌরভ এশার বিয়েতে। তবে আত্মীয় স্বজন যারা এই বিবাহবাসরে উপস্থিত থাকতে পারেননি, তারা সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করলেন ভিডিও কলের মাধ্যমে। পরিশেষে একটা কথা বলাই বাহুল্য, করোনা প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে বেঁচে থাকার পদ্ধতি। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।